ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমাদের জন্য রয়েছে একটা ভেরি ভেরি বিগ নিউজ। কারণ ভারতীয় রেলে 35,000 প্লাস নিয়োগ শুরু হতে চলেছে এবং খুব শীঘ্রই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে অনলাইনে। অর্থাৎ এই মাস বলতে সেপ্টেম্বরের 3rd week থেকেই কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। তোমরা কিন্তু সকলেই আবেদন করতে পারবে। কারা আবেদন করতে পারবে সেটা শুনে নাও। যারা স্নাতক পাশ করেছো তারা আবেদন করতে হবে, এবং যারা স্নাতক পাশ করেনি অর্থাৎ যারা মাধ্যমিক পাশ এবং উচ্চ মাধ্যমিক পাশ, তারা কিন্তু সকলেই এতে আবেদন করতে পারবে। কারণ 9টি গুরুত্বপূর্ণ পদে ভারতীয় রেলে কিন্তু নিয়োগ হতে চলেছে। আজ 5ই সেপ্টেম্বর, এই খুশির দিনে, শিক্ষক দিবসে তোমাদের জন্য বড় একটা খুশির সংবাদ, সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। স্নাতক পাশ করা ও স্নাতক পাশ না করা ছাত্রছাত্রীদের জন্য এলো এক খুশির খবর। অর্থাৎ যারা বিএ পাশ করেছো বা স্নাতক কমপ্লিট করেছো, এবং যারা বিএ বিএসসি পাশ করেছো বা স্নাতক কমপ্লিট করেছো, এবং যারা মাধ্যমিক পাশ করেছো বা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, তাদের জন্য কিন্তু এই খুশির খবর। ভারতীয় রেলে নেওয়া হচ্ছে প্রচুর সংখ্যক ছেলেমেয়ে। বেকার ছেলেমেয়েদের জন্য এলো চাকরির খবর। 35,208টি পদে নেওয়া হবে চাকরির জন্য ছাত্রছাত্রীদের। 24,605টি পদে নেওয়া হবে স্নাতক পাশ করা ছাত্রছাত্রীদের, এবং 10,603টি পদে নেওয়া হবে স্নাতক পাশ না করা ছাত্রছাত্রীদের। এর জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে, তারপর প্রার্থীদের অনলাইন পরীক্ষা দ্বারা নির্বাচন করা হবে। এবার আসি কোন কোন পদে তোমরা চাকরির জন্যে আবেদন করতে পারবে। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন্স ক্লার্ক, ক্লার্ক কাম টাইপিস্ট, টাইম কিপার, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, গুডস কার্টস, স্টেশন মাস্টার, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস। বন্ধুরা, এখানে দেখো একটা নাম করা হিন্দি সংবাদপত্রে কিন্তু এই সম্পর্কে বিস্তারিত দিয়েছে। দেখো, আমি কিন্তু প্রমাণস্বরূপ এই পেপারটা রাখলাম, ঠিক আছে, যাতে করে তোমাদের কাছে খবরটা কিন্তু বিশ্বাসযোগ্য হয়। সাধারণ প্রার্থীরা যাদের বয়স 33-এর মধ্যে, তারা কিন্তু, মানে 18 থেকে 33 বছরের মধ্যে যাদের বয়স, তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং ওবিসি অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে আরও 3 বছর, ও এসসিদের ক্ষেত্রে 5 বছরের ছাড় রয়েছে। অর্থাৎ যারা ওবিসি প্রার্থী তারা 36 বছর বয়সেও ফর্ম ফিল আপ করতে পারবে, এবং যারা এসসি তাদের 33 আর 38 বছর বয়স পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। দেখে নাও, আমি এই পেপারটার দ্বারা প্রমাণ দিয়ে দিলাম, ঠিক আছে, যে একটা দৈনিক বিখ্যাত হিন্দি সংবাদপত্র কিন্তু এটা প্রকাশিত হয়েছে, এই খবরটি, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।